প্রেম জিনিসটা আসলে একটা অন্যরকম আচ্ছা যেটা ধার জীবনে আসে সেটা তখন সেটা বোঝে কিভাবে বুঝে প্রেম একটা অনুভূতি ওয়াও দারুণ কথা তারপরে প্রেম একটা অনুভূতি যখন ধার জীবনে আসে তখন সেটা অনুভবে বলতে পারে যে আমি কতটুকু কোন জায়গায় পৌঁছেছি প্রেম বলতে কি বুঝেন তাইলে প্রেম বলতে বুঝি কষ্ট ভাইয়া কষ্ট কিরকম একটু বলেন না কিরকম বললে বুঝাবো আপনি আপনার মতো বলেন ইচ্ছা মতো জানা নেই জীবনে কয়টা প্রেম করছো ভাই ওই পথে যাতে পারেনি একটাও না না এই যে কাজটা করতেছো কাজের প্রতি প্রেম নাই কাজের প্রতি ভক্তি ভক্তিটা কি ভক্তিটাই তো প্রেম প্রেম কি আলাদা কিছু বলো বলো প্রেম কি ছাড়তেছি না আমি আজকে প্রেম মানে কষ্ট এই প্রেম মানে কি কষ্ট প্রেম একটা অন্যরকম জিনিস কষ্ট আছে ফরিদ কেন কষ্ট বলে প্রেম মানে কষ্ট প্রেমের তো অনেক ধারা ফরিদ এত কষ্ট ধারাটাই পাইছে প্রেমের একটা দিক হচ্ছে কষ্ট না পাওয়ার কষ্ট না ফরিদ ভাই একটু তাকান না কষ্টটা কিন্তু চেহারায় ভাসে সবসময় তাহলে প্রেম কি এটা বললেন না ফরিদ ভাই প্রেম করলে ভাই বলতাম অনেক কিছু বলতাম প্রেম বিষয় প্রেম বিষয়টা হচ্ছে শুধু ভালো লাগার উপরে আচ্ছা সবকিছু হয় ভালো ভালো লাগার উপরে প্রেম আর প্রেম একটা এমনই জিনিস রাজ্য মনে করেন যে প্রেমের উপরে আর কি আর কিছু নেই বিষয়টা কি আমার প্রেম বিষয় নিয়ে কোনো কিছু জানা নাই ভাই প্রেম টেম পরে প্রেম টেম পরে নাই কখনো না হ্যাঁ না আরে তাকান না আপনি একটু তাকাও আমার দেখছো না উনি কি উত্তর করে সেই উত্তর কর এই দুই একটা লাইন বলেন ও শহর ভিতরেই কিছু কথা থাকে আমার ভিতরে কোনো কথা নেই ভাই তাই ভিতরটা অঙ্গার হয়ে গেছে কয়টা সেকা খাইছেন সেকা বলতে কোনো জিনিস নাই আমার সেকা বলতে কোনো জিনিস নাই আমার এই ভাই আপনি বলেন সেকা খাইছে কয়টা হ্যাঁ সেকা দিয়ে যাব না আমরা সেকা খাই প্রেম প্রেম মানে কি সেকা আর ভালোবাসা মানে মেয়েদের সাথে রিলেশন আপনি বলেন তো একটু প্রেম কি ভাই প্রেম তো ভাই অনেকেই করে অনেক কেউ ভালোবাসে নিজের মন থেকে আবার কেউ তো মনে করেন যে শরীরটাকে চায় আচ্ছা এইগুলোই আর কি তাই প্রেম কি দুই ধরনের প্রেম যে যেভাবে নেয় যে যেভাবে নেয় কেউ শরীর করে কেউ করে না একটা জিনিস আল্লাহ সৃষ্টি করত জিনিস একটা দেখলাম আমি দেখলে মনের ভিতরে একটা হিট আইলো কি মনের একটা ভয়ে একটা হিট আইলো যে আল্লাহ এই জিনিসটা বাড়াইছে মানে আমি তো রিট বানাইতাম তাহলে আল্লাহ বানাইছে তাহলে আল্লাহর দিকে একটা আমার নিশা থাকবো এই কারণে এই জিনিসটা হইলো যে আল্লাহর নামটা ভিতরে থাকলে হেডি আল্লাহর মনে কর প্রেম আপনি একটা শব্দ বলছেন যে হিট হিট মনে করে একটা জিনিস দেখলাম যে আল্লাহ একটা জিনিস বানাইছে এই জিনিসটা দেখলে আমার ভিতরে একটা হিট আইলো না যে আল্লাহ তো জিনিসটা বানাইছে আমি তোর বানানোর কোনো আমার শক্তি নাই ওই হিটটাই কি প্রেম কইতাছেন আপনি এরকম ধরনের একটা আর কি মনে করেন বলবেন না প্রেমে কোনো সময় পড়েন নাই প্রেম বিষয়টা কি প্রেম প্রেম বিষয়টা সবার কাছে একরকম না কিরকম
এখন আমার অনুভূতি হিসাবে আমি কি বলবো তুমি বলো শেষ করে যাও শেষ করে যাও প্রেম বিষয়টা হলো ওদিকে শব্দ বেশি এখানে দাঁড়াও প্রেম বিষয় আমার কাছে মনে করেন একটা মানুষ আরেকটা মানুষের প্রতি প্রেম হলো মহব্বত প্রেম হলো মহব্বত চমৎকার বলছেন প্রেম বিষয়টা কি প্রেম হ্যাঁ প্রেম বিষয়টা হলো এটা একটা মহব্বতের বিষয় এটা সবার সঙ্গে হয় না দুটো মনের মিল যদি না হয় তাহলে কখনোই প্রেম সম্ভব না আল্লাহর সঙ্গে হইতে পারে নবী রাসূলের সঙ্গে হইতে পারে সেই প্রেমের মধ্যে তো ভাগ আছে আরে অনেক ভাগ আছে কিন্তু অনেকের সাথে হইতে বাবার সঙ্গে হইতে পারে হইতে পারে আমি আমি ওটা ধরলাম অনেকের সাথেই হয় কিন্তু প্রেম বিষয়টা ঘটে কিভাবে কোথায় ঘটে আমার লজ্জা লাগতেছে প্রেম বিষয়টা কি প্রেম মনে করেন যে যার যার ভালো লাগে মেয়েদের সাথে প্রেম হয় শুধু মেয়েদের সাথে প্রেম হয় আর ভালোবাসা হয় সবার সাথে ও প্রেম আর ভালোবাসা আলাদা কি এটা প্রেম ভালোবাসা আলাদা তাহলে ভালোবাসাটা বলেন তো কি ভালোবাসা ভালো সবাইকে বাসা যায় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বাসা যায় এটা ঠিক আমি বলতেছি এই বিষয়টা ঘটে কিভাবে প্রেম বিষয়টা ঘটে কিভাবে এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম প্রেম করেন নাই কখনো না আপনার কোনো কিছু ভালো লাগে নাই কখনো ভালোবাসা ভালো লাগা তো আলাদাই সেটাই আমি বলতেছি ভালোবাসাটাই কি এটা ঘটে কিভাবে ভালোবাসা তো হঠাৎ করেই হয় হঠাৎ করেই হয়ে যায় প্রেম হ্যাঁ প্রেম জিনিসটা কি প্রেম জিনিসটা আসলে একটা অন্যরকম আচ্ছা যেটা ধার জীবনে আসে হেতে তখন সেটা বোঝে কিভাবে বুঝে প্রেম একটা অনুভূতি ওয়াও দারুণ কথা তারপরে জটিল বলছি